হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে আসলে রয়েছে এই বাসটি, যে বাসটি আসলে ছাদখোলা বাস নিয়ে আসলে কথা হচ্ছিল। সাফ জয়েব বাগিনীদের আসলে বরণ করার জন্য বাসটি অপেক্ষা করছে। বেলা 12টার দিকে আসলে এই বাসটি এখানে এসে উপস্থিত হয়েছে। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। ছাদখোলা এই বাসটিকে আসলে বিমান বাফুফের তত্ত্বাবধানে আসলে সাজানো হচ্ছে এবং এখানকার সাফ জয়েব বাগিনীদের যারা আসলে সাফজি চ্যাম্পিয়ন হয়েছেন তাদের সেই ছবিটা রয়েছে, আসলে সেই ছবিটা আসলে এখানে সংযুক্ত করা হয়েছে। দর্শক আপনাদের ফুল দিয়ে আসলে সাজানো হচ্ছে এই বাসটিকে। দর্শক আপনাদেরকে বাসের ভেতরে আমরা দেখানোর চেষ্টা করব। বাসটি আসলে গত 2022 সালেও বাংলাদেশ নারী ফুটবল দল আসলে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল, সেই চ্যাম্পিয়নটা আসলে এই ট্রফিটা আসলে ধরে রেখেছে বাংলাদেশের নারী দল। তারা আসলে গত বছরও এই বিমানবন্দর থেকে নারী দলটিকে আসলে বাফুফে ভবন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। দর্শক এই সাতখোলায় বাসের উপরের অংশ আমরা চলে এসেছি। দর্শক এখানে আসলে ফুল দিয়ে সাজসজ্জা করা হচ্ছে। বেলা 2:15 দিকে আসলে সাফ জয়ী নারী ফুটবলার আসলে এখানে বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সোয়া 2-এর দিকে আসলে বাংলাদেশের নারী ফুটবলাররা বিমানবন্দরে অবতরণ করবেন এবং এরপরই আসলে এই পথটি ধরে আসলে এই বিমানবন্দরের এই পথ দিয়ে আসলে তাদের আসার কথা রয়েছে এবং এই ছাদখোলা বাসে তারা আসলে আসবেন। এখন এই বাসটিতে আসলে ফুল দিয়ে সাজসজ্জা করা হচ্ছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি গতকাল নেপালের দশরথ স্টেডিয়ামে আসলে প্রায় 15,000 দর্শককে স্তব্ধ করে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এবং টানা দ্বিতীয়বারের মতো নেপালকে হারিয়ে আসলে বাংলাদেশ এই ট্রফিটি অর্জন করেছে। মূলত মনিকা চাকমা এবং ঋতুপর্ণা চাকমার গোলে আসলে বাংলাদেশ জয়লাভ করেছে। নারী ফুটবলাররা 2:15 দিকে আসলে এখানে বিমানবন্দরে নামার পর আসলে অবতরণ করার পর সেই তাদেরকে নিয়ে সাফজয়ী নারী ফুটবলারদেরকে নিয়ে আসলে বাপু মতিঝিলের বাফুফে ভবনের দিকে আসলে এই বাসটি যাবে এবং সেখানে বিকেল পাঁচটার দিকে আসলে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের আসলে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। দর্শক আমাদেরকে আরও জানিয়ে রাখি আসলে 2-1 আসলে নেপালকে হারিয়ে বাংলাদেশ সপ্তম যে আসরটি রয়েছে সাফ নারী ফুটবলের সেই আসরে আসলে তারা চ্যাম্পিয়ন হয়েছে। আমরা আসলে শুনবো এখানকার বাসের একজন কর্মকর্তার সাথে, তারা আসলে কিভাবে সাজিয়েছেন আনন্দের সহিত জানার জন্য এবং দেখার জন্য। যে আমার নাম মোহাম্মদ নাজমুল খান, চালক মতিঝিল বাস ডিপো বিআরটিসি। আপনি কি বাসটি চালাবেন? না, আমার কলিগ এই মেহেদি ভাই চালাবেন। আপনারা কি গতকাল রাতে সাজিয়েছেন এই বাস? জি জি। কেমন আপনাদের অনুভূতিটা বলবেন? জি, আমাদের ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, আমরা গর্বিত এবং আমাদের যে প্রশাসন আছে, আমাদের চেয়ারম্যান মহোদয়, ম্যানেজার মহোদয়, তারা খুবই আন্তরিকতার সাথে কাজ করছে, এটার জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা কথা বলার চেষ্টা করবো আসলে এই বাসটির চালকের সাথে। আসলে আপনার কেমন লাগছে? আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ পরপর 2 চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি এরকম সারা আমরা আগামীতেও এর সাক্ষী হয়ে থাকবো ইনশাল্লাহ। আমরা শুনছিলাম আসলে এই বাসটির চালকের অনুভূতি, আসলে তিনি খুবই আনন্দিত এবং তিনি এই নারী সাফ জয়ী ফুটবলারদের আসলে নিতে পেরে তিনি খুব আনন্দ বোধ করছিলেন এবং তিনি যেমনটি বলছিলেন আসলে একজন কর্মকর্তা আসলে বলছিলেন তিনি সারা রাত আসলে জেগে তারা এই বাসটি প্রস্তুত করেছেন নারী ফুটবলারদের আসলে বরণ করার জন্য।
ঋতুপর্ণা চাকমার যে ছবিটি রয়েছে, বিশেষ করে টুর্নামেন্ট সেরা যে আসলে বলটি আসলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আসলে সেই ছবিটি আসলে এখানে রয়েছে। এবং আপনারা বিশ্বকাপ থেকে জানিয়ে রাখি টুর্নামেন্ট সেরা হয়েছেন আসলে ঋতুপর্ণা চাকমা, যিনি আসলে ফাইনাল ম্যাচে ফাইনালে আসলে জয়সূচক যে গোলটি করেছিলেন সেই ঋতুপর্ণা চাকমা, দুর্দান্ত একটি গোলের মাধ্যমে আসলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো টানা দ্বিতীয়বারের মতো আসলে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। এছাড়া আপনাদের সব থেকে আরও জানিয়ে রাখি বাংলাদেশের গোলকিপার আসলে রূপনা চাকমা টানা দ্বিতীয়বারের মতো আসলে সেরা গোলকিপার হয়েছেন টুর্নামেন্টে। আপনাদের দর্শক আরও জানিয়ে রাখি ফাইনাল ম্যাচ আসলে শুরুতে বাংলাদেশের হয়ে গোলটি করে আসলে মনিকা চাকমা, এবং এরপর আসলে আমিশা কার্কির গোলে সমতায় ফেরে নেপাল, এবং শেষ দিকে খেলার আসলে শেষ মুহূর্তে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত এক গোলে আসলে বাংলাদেশ শিরোপা নিশ্চিত করেছিল। বাংলাদেশ আসলে আক্রমণভাগের বাঁ দিকে খেলে থাকেন ঋতুপর্ণা চাকমা, তার বাঁ পায়ের দ্বার চমৎকার দক্ষতা রয়েছে এবং দুর্দান্ত সব ক্রসও করেন, মূলত আক্রমণভাগে বড় ভূমিকা রেখে তিনি সবার নজর কেড়েছিলেন এবং এর কারণে আসলে যার কারণে আসলে তিনি টুর্নামেন্ট সেরা হয়েছেন। এছাড়া গোলকিপার রূপনা চাকমা আসলে নজর কেড়েছেন গতবারের মতোই, তিনি সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলকিপার ছিলেন এবং এই বছরও তিনি আসলে সেরা গোলকিপার হয়েছেন এবং পোস্ট নিজে ছিলেন আত্মবিশ্বাসী। রূপনার বিপক্ষে আসলে আপনার এক সমীক্ষা জানিয়ে রাখি দর্শক, চার ম্যাচে আসলে তিনি গোল তার পোস্টে আসলে গোল গিয়েছে চারটি, প্রতি ম্যাচে একটি করে গোল গিয়েছিল আর কি। তারপর আসলে দলকে চ্যাম্পিয়ন করতে দুর্দান্ত কিছু সেভ করেছিলেন বাংলাদেশের গোলকিপার রূপনা চাকমা। দর্শক আপনাদেরকে আরও জানিয়ে রাখি গত সাফের সেরা খেলোয়াড় ছিলেন আসলে সাবিনা খাতুন, 8 গোল করে গত বছর আসলে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। এবার অবশ্য সাবিনা গোল করেছেন দুটি, তবে আসলে তিনি দলের জয়ে সর্বাত্মক সহযোগিতা করায় তিনি আসলে খুব আশাবাদ এবং হচ্ছে যে খুব আনন্দিত ছিলেন। এবারের সাফ টুর্নামেন্টে আসলে ফুটবল মহিলাদের সাফ টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ গোল করেন স্ট্রাইকার তোহরা খাতুন, ভুটানের বিপক্ষে আসলে সেমিতে তিনি হ্যাট্রিক করেছিলেন এবং ভারতের বিপক্ষে ম্যাচে তার ছিল দুটি গোল। যদিও ফাইনালে আসলে তিনি গোল করতে পারেননি, তিনি অনুভূতি যেমনটি আসলে সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন তিনি আসলে বাংলাদেশের জয়ে খুবই আনন্দিত। গতকাল রাত থেকে আসলে একটি কিছু ছবি আসলে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ঘুরতে, যেটি আসলে হচ্ছে ট্রফি নিয়ে আসলে ঘুমানোর যে ছবিগুলো আসলে যেই ছবিগুলো ছবিটা আসলে জনপ্রিয়তা পেয়েছিল 2022 সালে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির ছবির মাধ্যমে, আসলে সেই ছবি সেই একই ভঙ্গিতে আসলে বাংলাদেশের নারী ফুটবলাররাও আসলে সেই ছবিগুলো দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের আসলে এই শিরোপা জয়ের উদযাপন আসলে করছিলেন এবং বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে সেই বিষয়টি নিয়ে আসলে ব্যাপক চর্চা হচ্ছে এবং এই আজকে পর্যন্ত অনেকেই সেই বিষয়টি নিয়ে আসলে খুবই আনন্দিত এবং তাদের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা কিছুক্ষণ পর অর্থাৎ 2:15 দিকে আসলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে সাফ জয়ী নারী ফুটবলারদের। সেখান থেকে আসলে এখান থেকে ছাদখোলা বাসে করে সাবিনাদের নিয়ে আসা হবে বাফুফে ভবনে, মতিঝিলের বাফুফে ভবনে, এবং সেখানে মেয়েদের সাথে সাক্ষাৎ করবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া এই খবরটি আসলে নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টার প্রেস উইং থেকে আসলে বিষয়টি জানানো হয়েছিল। দর্শক আসলে এখানকার উচ্ছ্বসিত দর্শক সমর্থকরা আসলে এসে এই বাসটির সাথে ছবি তুলছেন এবং তারা খুব আনন্দ প্রকাশ করছেন। আমরা আসলে কথা বলার চেষ্টা করব একজন সমর্থকের সাথে। আমরা কথা বলার চেষ্টা করব একজন সমর্থকের সাথে আর কি। ভাই কাল এখান দাঁড়ান, কেমন লাগতেছে সমর্থক
আসলে উৎসুক জনতা এখানে অবস্থিত হয়েছেন এবং বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার জন্য আসলে যে যে বাসটি আসলে সাতখোলা বাস যেভাবে আসলে যাবে সেই রাস্তার দুই পাশে 2022 সালে আমরা যেমনটি দেখেছিলাম আসলে মানুষের রাস্তার দুই পাশে মানুষ আসলে খুব উৎফুল্ল ছিল এবং তারা ফুটবলারদেরকে খুবই আনন্দিত এবং অভিনন্দিত করছিল। দর্শক আপনাদের জানিয়ে রাখি এই পথটি দিয়ে আসলে ফুটবলার আসবেন এবং এই বাসের বাসে পরে আসলে বাফুফে ভবনের দিকে যাবেন। দর্শক এই ছিল বিমানবন্দর থেকে বাংলাদেশ নারী সাফ জয়ী ফুটবলারদের অবতরণের সর্বশেষ সংবাদ। না না